সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ হিন্দ বাহিনীর উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন রায়গঞ্জ পৌরসভার অন্যতম কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা অর্ণব মণ্ডল কলকাতায় সংগঠনের রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জী অর্ণবাবুর হাতে এই দায়িত্ব ভার তুলে দেন কলকাতায় বসে অন্নবাবু বুধবার আর সিটিভি সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন এর আগেও আমি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি বিগত দিনে আমি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে হয়ে আগামী দিনে আরো ভালোভাবে দলকে সাজিয়ে তোলাই এখন আমার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন বাবু দল এর আগেও আমাকে দায়িত্ব দিয়েছিল জেলার যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলাম আজকে যে দায়িত্ব আমি পেয়েছি আগামী দিনে দলের শ্রীবৃদ্ধি হবে এবং মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দলটা যেভাবে করার চেষ্টা করি আমরা মানুষের কাছে আরও উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছাবো এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা সর্বদা থাকবে খুব ভালো লাগছে আমাদের রাজ্য সভাপতি মাননীয় কার্তিক ব্যানার্জি মহাশয় আজকে আমাকে এই দায়িত্ব তুলে দিয়েছেন